আমি সম্পূর্ণ বিপরীত দুই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একদল হলো মুফলিহুনের পরিচয়, আরেক দল হলো খাসিরুনের পরিচয়। এ দুটো শব্দ একটা একটার বিপরীত। একটা হলো মুফলিহুন, বলেন ঠিক, এর বিপরীত শব্দটাই হলো খাসিরুন। খাসিরুন মুফলিহুন শব্দটা হলো ফালাহুন থেকে, আর খাসিরুন শব্দটা খাসারা থেকে। ফালাহ শব্দটা কামিয়াবির চূড়ান্ত শব্দ, আর খাসারা শব্দটা নাকামির চূড়ান্ত শব্দ। খাসারার নিচে কোনো শব্দ নাই, ফালাহের উপরে কোনো শব্দ নাই। নিচের দিক থেকে খাসারার নিচে কোনো শব্দ নাই, আর উপরের দিক থেকে ফালাহের উপরে কোনো কি নাই বলেন? শব্দ নাই। একদিকে উৎকর্ষতার সর্বোচ্চ সোফান, আরেকদিকে নিচুতার হীনতার সর্বোচ্চ সর্বনিম্ন কি স্তর? সর্বনিম্ন স্তর। নিচুতার দীনতার হীনতার সর্বনিম্ন স্তর যেটার নাম, এটার নাম খাসারা। আর সফলতার সর্বোচ্চ শিখরের নাম কি? ফালাহ। ফালাহ মানে জীবনে সব কিছু পেয়ে যাওয়া, আর খাসারা মানে জীবনে কোনো কিছু না পাওয়া। বলে একদিকে জীবনে সব কিছু পেয়ে যাওয়া, আরেক দিকে হলো জীবনে কোনো কিছুই না পাওয়া। জীবনে কোনো কিছুই কি না পাওয়া, এটার নাম কি? খাসারা। আর জীবনে সব কিছু পেয়ে যাওয়া, এটার নাম কি? ফালাহ। এটাকেই আল্লামা ইবনে কাসির আলাইহির রহমাহ তরজমা করেছেন, আইন ইয়াজিদা কুল্লা মাহবুবিহি ওয়া আইন ইয়াহতারিজা আন কুল্লি মাকরুহিহি। জীবনের সমস্ত চাওয়া পেয়ে যাওয়া, আর সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া, সমস্ত অপ্রিয় থেকে বেঁচে যাওয়া, এটার নাম হলো ফালাহ। তাহলে ফালাহ শব্দের অর্থ কি? আর সমস্ত অপ্রিয় থেকে, এটার নাম কি? আর খাসারা হলো আল্লাহ ইয়াজিদা আইয়া মাহবুবিন ফি হায়াতি, জীবনে যত চাওয়া ছিল কোনো চাওয়া না পাওয়া। বলেন এটার নাম হলো খাসারা। এটার নাম কি? খাসারা। আর ফালাহ হলো সব পেয়ে যাওয়া। ফালাহ কি? সব পেয়ে যাওয়া। খাসারা কি? কোনো কিছু না পাওয়া, সব কিছু থেকে বঞ্চিত হওয়া, সব কিছু থেকে কি হওয়া, এটার নাম খাসারা। এখন রব্বে করিম আমার পঠিত দুই আয়াতে করিমের মধ্যে মুফলিহুন আর খাসিরুনের লিস্টি দিয়েছেন। লিস্টি কি দিয়েছেন বলেন? এখন আপনি এর সাথে নিজের নাম চিপকান, আপনার নাম আর আমার নাম ওই লিস্টিতে আছে কিনা, কোন লিস্টিতে আপনার নাম আছে এটা একটু ভাবা দরকার। এটা একটু কি দরকার বলেন? ভাবা দরকার। এই দুই লিস্টির কোন লিস্টিতে আপনার নাম আছে? এক লিস্টি হলো মুফলিহুনদের লিস্ট, আরেকটা লিস্ট হলো খাসিরুনদের লিস্ট। এক ছোট্ট দুই আয়াতে করিমা, দুই আয়াতে করিমার মধ্যে যেন রব্বে করিম গোটা মানব জাতির সফল শ্রেণীর এক সচিত্র প্রতিবেদন, আর গোটা মানব জাতির এক ব্যর্থ শ্রেণীর সচিত্র প্রতিবেদন রব তুলে ধরেছেন। দুই শব্দ মুফলিহুন খাসিরুন, বলেন মুফলিহুন খাসিরুন, আবার বলেন মুফলিহুন খাসিরুন। মুফলিহুন খাসিরুন, মুফলিহুন মানে সব কিছু পেয়ে যাওয়া, আর খাসিরুন মানে সমস্ত কিছু থেকে বঞ্চিত হওয়া। মুফলিহুনের মেজদাদ আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস, মুফলিহুন এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। মুফলিহুন এরা জান্নাতুল ফিরদাউসের কি বলেন? ওয়ারিস। আর খাসিরুন এরা চিরস্থায়ী জাহান্নামী। এরা চিরস্থায়ী কি? জাহান্নামী। জাহান্নামে কি কি মিলবে, কি 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 চাহিদা পুরো হবে জাহান্নামে, কোন কোন চাওয়া জাহান্নামে পুরো হবে? বলেন কোনো চাওয়াই জাহান্নামে পুরো হবে না। আর কোন কোন চাওয়া জান্নাতে অপূর্ণ থাকবে? কোনো কিছুই অপূর্ণ থাকবে না। মুফলিহুন কোনো কিছুই অপূর্ণ থাকবে না, আর খাসিরুন কোনো কিছুই পাবে না। খাসিরুন কোনো কিছুই কি পাবে না। এই দুই দুই ঠিকানা নিজেকে নিজে ঠিক করে নিতে হবে। এই ঠিকানা এপারে থাকতে ঠিক করতে হয়। এই ঠিকানা কোথায় থেকে ঠিক করবেন বলেন? এপার থাকতে ঠিক করে নিতে হবে।
এই দুই ঠিকানা ঠিক করে নিতে হবে, মুফলিহুনদের তালিকা আর কি রব্বে করিম মেহরবানি করে মুফলিহুনদের তালিকা আমাদের নাম তুলে দেন। এই জন্য কোরআনে করিমে মুমিনিনের ছয় সিফাতের পরে প্রথম বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এটাকেই বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, এটাকেই বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা, এটাকেই বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগ্বি মুরিদুন, এটাকেই বলেছেন ওয়াল্লাযীনা يَذْكُرُونَ اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ سُبْحَانَ বলেন মুফলিহুন কারা, বলেন মুফলিহুন কারা আর খাসিরুন কারা, মুফলিহুন কারা খাসিরুন কারা, সহজ ভাষায় মুফলিহুন আল্লাহ ওয়ালা যারা, মুফলিহুন তারা, খাসিরুন আল্লাহ হারা যারা, খাসিরুন তারা। বলেন আল্লাহ ওয়ালা যারা, বলেন মুফলিহুন তারা, আল্লাহ আল্লাহ হারা যারা, খাসিরুন তারা, আল্লাহ হারা যারা, খাসিরুন তারা, আল্লাহ ওয়ালা যারা, মুফলিহুন তারা, মুফলিহুন তারা, মুফলিহুন তারা, আল্লাহ ওয়ালা যারা, বাড়ি ওয়ালা যারা, গাড়িওয়ালা যারা, প্রমোশনওয়ালা যারা, হুকুমতওয়ালা যারা, মুফতি সাহেব যারা, মোতামিম সাহেব যারা, বড় বড় মসজিদের খতিব সাহেব যারা, মুফলিহুন কারা, আল্লাহওয়ালা যারা, মুফলিহুন কারা, আল্লাহওয়ালা যারা, রিক্সাওয়ালা তিনিও হয়ে যেতে পারেন আর বাড়িওয়ালা তিনিও হয়ে যেতে পারেন। আমার পীর মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহ, জাহিদ ভাই কি ইফতার করছেন? হ্যাঁ, আমার দোস্ত রোজা রাখছিল, ইফতার করছেন, কি বলছি বলেন? আমার পীর মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহ তিনি বলতেন পৃথিবীতে আল্লাহওয়ালা হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ, আল্লাহওয়ালা হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ, আর আল্লাহওয়ালা হওয়া এর লাভ পৃথিবীতে সবচেয়ে বেশি। একদিকে সবচেয়ে সহজ, আরেকদিকে সবচেয়ে লাভজনক, একদিকে সবচেয়ে সহজ, আরেকদিকে সবচেয়ে কি, যদি জিজ্ঞেস করা হয় দুনিয়াতে কোন ব্যবসা সবচেয়ে সহজ, তো বলবো আল্লাহওয়ালা হওয়ার ব্যবসা সবচেয়ে সহজ। এবার জিজ্ঞেস করবো কোন ব্যবসা পৃথিবীতে সবচেয়ে লাভজনক, আল্লাহওয়ালা হওয়ার ব্যবসা পৃথিবীতে সবচেয়ে লাভজনক। সুবহানাল্লাহ, আজকে বেলাল আল্লাহওয়ালা হয়ে কেমন ব্যবসাটা হলো, সুমাইয়া আল্লাহওয়ালা হয়ে কেমন ব্যবসাটা হলো, সাহাবা ইকরাম আল্লাহওয়ালা হয়ে ব্যবসাটা কেমন হলো, আর আবু জাহাল উতবা আর সাইবা আল্লাহ হারা হয়ে ক্ষতিটা কেমন হলো, কি ফেরাউন আল্লাহওয়ালা আল্লাহ হারা হয়ে ক্ষতিটা কেমন হলো, আর ফেরাউনের বান্দি আল্লাহওয়ালা হয়ে লাভটা কেমন হলো, কি হয়? এই জন্যই হযরত হাকিম উল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আসসাওয়ায় না আল্লাহ আমার কথা এই কথা খুব বলতেন, হযরতের যেখানে বসে লিখতেন ওখানে এ কথা লেখা আছে, যেখানে বসে বসে মাদ্রাসায় রহিমিয়াতে এই কথা লেখা আছে। হ্যাঁ, তুমি আল্লাহকে হারিয়েছ, সব হারিয়েছ, তুমি আল্লাহকে হারিয়েছ, আর আল্লাহকে পেয়েছ, সব পেয়েছ, আল্লাহকে পেয়েছ, সব পেয়েছ, আল্লাহ হারিয়েছ, সব হারিয়েছ। হযরত সাদর শামসুল রহমতুল্লাহ আলাইহ এই কথা খুব বলতেন। হ্যাঁ, হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহ, আমি ওই দিন হযরতের এক কিতাব পড়ছি, পাগল হয়ে গেছি, এটা কি বলে, এটা বলে কি, এটা বলে কি, এক এক কথা হীরা হীরা হীরা, বাজারেও পাবেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ বয়ান সংকলন একসাথে আছে, একসাথে নিয়ে নেবেন, দামাককে পাগল করে দেওয়ার মতো। আল্লাহকে হারিয়েছে সব সর্বহারা, আল্লাহকে পেয়েছে সব ওয়ালা। ইয়া ইবনে আদম ইদা ওয়াজাদতানি ওয়াজাদতা কুল্লা শাই, বনি আদম আমাকে পেয়েছো, সব পেয়েছো, আর আমাকে হারিয়েছো, সব খুইয়েছো, সব হারিয়েছো। এজন্য মেরে ভাইও,
আল্লাহ তাআলাকে পাওয়া পৃথিবীর সবচেয়ে সহজ। আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহ, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহ, এনারা ছিলেন আল্লাহওয়ালা। বলেন এনারা ছিলেন কি? আল্লাহওয়ালা। আমাদের প্রফেসর হযরত একবার বলেন, আমি হযরতের জবান থেকে শুনছি, তিনি বলেন, আমি হাফিজের দিকে জীবনে কখনো তাকাইনি। এটা আরবদের পরিভাষা, বাংলা তর্জমা করলে এমন হয়, আমি হাফিজের দিকে জীবনে কখনো তাকাইনি, যখনই তাকিয়েছি তখনই দেখেছি তার ঠোঁট জিকিরের দ্বারা নড়ে। কি দেখছেন বলেন? যখনই দেখেছি তখনই দেখেছি ঠোঁট নড়ে। দুর্ভাগ্যবশত আমাদেরও নড়ে, কারোর গানে, কারোর পানে, কারোর টানে, কারোর গানে, কারোর পানে। পানে নড়লে কোনো অসুবিধা আছে, লেকিন পানে নড়লে আর কোনো অসুবিধা নেই। পানে নড়লে আর কোনো অসুবিধা নেই, পানে নড়লে তো উনি বড় হুজুর, পানে নড়তেই পারে, অসুবিধা কি? আল্লাহ আমাকে মাফ করে দেন, এক্সকিউজ মি, আফওয়ান, সরি, আমার এই শব্দের জন্য সরি। জিব্বা তো নড়া উচিত ছিল রব্বে করিমের প্রেমে আর রবের ভালোবাসায়। এটা তো একাকি থাকবে তখন আরো মজা, এটা ল্যাপ মুড়ে দিবে তো তখন আরো মজা। কি? এটা দরজা বন্ধ করবে তখন তো আরো মজা। কি বলেন? এটা না রবকে ভালোবাসে, এটা তো ঠোঁট নড়বে। রাসূল বলেন, আল্লাহ তাআলা বলেন, বুখারী, রাওয়াহুল বুখারী, আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমার বন্ধুর ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়ে আমি আমার বন্ধুর সাথে সাথে থাকি। আমার বন্ধুর ঠোঁট নড়ে আমি আমার বন্ধুর সাথে সাথে আছি। এই চর্চাগুলো হারিয়ে গেছে, চর্চাও হারিয়ে গেছে, এই চর্চাগুলো হারিয়ে গেছে। ঠোঁট নড়বে কখন? দিল নড়বে যখন। ঠোঁট নড়ে, ঠোঁট নড়ে কখন? দিল নড়ে যখন। আর দিল নড়বে কখন? ভালোবাসবে যখন, দিল রবকে ভালোবাসবে যখন, তখন দিল নড়ে। আর দিল নড়লে ঠোঁট নড়ে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, এরা বসে বসেও জিকির করে, এরা হেঁটে হেঁটেও জিকির করে, এরা শুয়ে শুয়েও জিকির করে, এরা দাঁড়িয়ে দাঁড়িয়েও জিকির করে। এই তিন হালতের পরে আরেকটা হালত হঠাৎ হয়ে গেছে, যেমন ঘুমে, ঘুম থেকে একটুখানি কড়মুড়ি দিয়ে একটু এক মিনিটের জন্য বসে গেল, ওই অবস্থা ওরা জিকির করে। তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজে ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামা। এটা হলো চতুর্থ হালত, সুবহানাল্লাহ। কিয়ামা কুউদা জুনুবিহিম, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে, কিয়ামা কুউদা বসে বসে, জুনুবিহিম শুয়ে শুয়ে। এবার তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজে, জুনুব মানে পাজর, মাদাজে মানে বিছানা, এদের বিছানা থেকে এদের পাঁজর মাঝে মাঝে হচ্ছকিত হয়ে উঠে যায়। এরা তখনও আমার ভয়ে, আমার ভয়ে ভয়ে আর আমার আশায় আশায়, আমার ভয়ে ভয়ে, অতমা আমার আশায় আশায়, ভয়ে ভয়ে আশায় আশায়। বলেন হায়, রব যেন দেখে শুধু, দেখি ওর কলিজা আমার ভয় কদ্দূর, ওর কলিজা আমার আশা কদ্দূর, ওর কলিজা আমার ভালোবাসা কদ্দূর। কি দেখে বলেন, কি দেখে বলেন? একটু একটু লাইক গুনে না না চলো
একটু আনুক না কেন কেন আনুক খারাপ কিচ্ছু হইতো না ওই তো না আমি বইতে না আমি কি কি বলছি রব দেখে ওর কলিজা আমার ভালোবাসা কদ্দুর ওর দিলে আমার ভালোবাসা কদ্দুর হায় হায় আমার নানুপুরি আমাদের বলতেন আল্লাহ তালা কখনো বেশি দেখেন না আল্লাহ তালা আকসার দেখেন না আহসান দেখেন আকসার না আহসান আকসার না আহসান পাটের শাক রাঁধে রাখলো রান্না করে রাখলো পাটের শাক পাটের শাক রান্না করে এক বল দিছে সামনে আরেকজনের দেশি মুরগি ছোট্ট একটা মুরগি রান্না করে দিছে একটা আকসার একটা আহসান বিয়ে বাড়িতে একজনে এত বড় একটা বক্স দিছে আরেকজন ছোট্ট একটা বক্স দিছে ছোট্ট বক্সে একটা হীরার আংটি আরেকজন এত বড় বক্সের ভিতরে বদনা একটা দিছে সুন্দর করে বড় কোনটা দামি কোনটা কি আহসান আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা রাব্বুল আলামিন বলেন আমি মাউত আর হায়াত সৃষ্টি করেছি আগে মাউত বলেছেন পরে হায়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আমি মৌত বানিয়েছি আর হায়াত বানিয়েছি উচিত ছিল আমি হায়াত বানিয়েছি আর মৌত বানিয়েছি লেকিন রব আগে বলেছেন মৌত পরে বলেছেন হায়াত যেন রব বলেন তোর হায়াতের আগে তোর মৌত ঠিক করে রেখেছি হায়াতের আগে মৌত কি তাহলে মৌত আগে না হায়াত আগে হায়াত আগে মৌত পরে লেকিন রব বলেন তোর জন্মের আগে ঠিক করছি মরবি কবে জন্মের আগে ঠিক করেছি কি জন্মের আগে ঠিক করেছি মরবি কবে এটা ঠিক করেছি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি তোমার মৌত আর হায়াত বানিয়েছি শুধুই দেখার জন্য কাটটা কত সুন্দর আল্লাহ কার আমল কত সুন্দর বলেন কার আমল কত সুন্দর আমাদের প্রতিযোগিতা কার কোটিটা কত সুন্দর আমি আজকে আরেকজনেরটা পিনছি আমাদের প্রতিযোগিতা কার গাড়ি কত সুন্দর কার বাড়ির কালার কত সুন্দর কার বাথরুমের টাইলস কত সুন্দর কার জুতোটা কত সুন্দর লেকিন ভেবেও দেখিনি কার কলিজাটা কত সুন্দর বলেন রব শুধু দেখেন কার কলিজা কত সুন্দর রব শুধু দেখেন কার দিল কত সুন্দর কার আমল কত সুন্দর রব শুধু দেখেন কার দিল কত সুন্দর কার আমল কত সুন্দর আর আমরা দেখি শুধু কার জামা কত সুন্দর এটার সাথে অ্যাড হয়েছে নতুন একটা অ্যাড সুন্দর এটা নতুন সংশোধন কি এটা কোনটা কার গলা কত সুন্দর কার কণ্ঠ কত সুন্দর এই কণ্ঠের পেছনে পড়ে মূর্খ হয়ে গেল হীরকখণ্ড আর মহাদেশার হীরকখণ্ড গুলো হয়ে গেল নিচু কি আপনারা একটা প্যাকেট দেন রব একটা প্যাকেট দেয় আপনারা প্যাকেট দেন গলা দিয়ে রব প্যাকেট দেয় দিল দিয়ে প্যাকেট আলাদা আলাদা আছে প্যাকেট কি আছে বলেন তবে একটা প্যাকেটের মেয়ার হয় কি অথচ আমি দেখি যে গোটা দিনের জন্য গলার কোনো কাম নাই গলা একটা অঙ্গ বলেন একটু নামতে হবে কেউ একটু নাম আপনিও নামেন মোটা ভাই অন্য নাম এই কমে গেল সাহেব ভাই আপনি নামেন আপনি একলা নামলে মাসে তিনজন নাম হয়ে আল্লাহ বরকত দেন আমার দোস্ত লাগে কইছে কি বলছি বলেন দিল দেখা বলেন দিল দেখা বলেন মোটামুটি জিকিরের লাগিয়া তেলাওয়াতের লাগিয়া নামাজের লাগিয়া তিন অঙ্গ দরকার কয় অঙ্গ এক নম্বরে জবান দরকার দুই নম্বরে কান দরকার তিন নম্বরে দিল দরকার কয়টা কি কি জবান কান দিল গলার এখানে কোনো কামে নাই গলার এখানে কোনো কি নাই জবানের কাজ শুদ্ধ করে বলা জবানের কাজ শুদ্ধ করে বলা কানের কাজ ধ্যানের সাথে শোনা
দিলের কাজ হলো তিনটা, দিলের কাজ কয়টা? এক নম্বর যেটা বলেছি সেটা বুঝা, দুই নাম্বার যেটা বলেছি কার জন্য বলেছি এটা বুঝা, তিন নাম্বার কেন বলেছি এটা বুঝা। সুবহানাল্লাহ, দিলের কাজ কয়টা? তিনটা। এক নাম্বার বুঝা, বুঝা দুই নাম্বার কার জন্য বলেছি, তিন নাম্বার তো কার জন্য বলেছি? আল্লাহর জন্য। কার জন্য? এবার কেন, কেন, কেন উত্তর হলো তিনটা, কেন উত্তর কয়টা? হুব্বান লিল্লাহ, আল্লাহর ভালোবাসার, দুই নাম্বার রাজান আন রহমাতিহি, তার রহমতের আশায়, তিন নাম্বার খাউফান আন আকাবিহি, তার আযাবের ভয়ে। আল্লাহ, কয়টা মোট? তিনটা। কি কি? আল্লাহর ভালোবাসায় বলেন, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। হয়েছে মুখস্থ সবার? এই তিনটা কুতুবুর রুহা, এই তিনটা কুতুবুদ্দিন, এই তিনটাই হলো দিনের বুনিয়াদ, এই তিনটাই হলো দিনের মেয়ার, এই তিনটার ভিত্তিতেই আমার দুনিয়া, আমার আখরাত, এই তিনটার ভিত্তিতেই আমার নামাজের দাম, এই তিনটার ভিত্তিতেই আমার রোজার দাম, এই তিনটার ভিত্তিতেই আমার ওয়াজের দাম, এই তিনটার ভিত্তিতেই আমার ইমামতির দাম, এই তিনটার ভিত্তিতেই আমার কেরাতের দাম, এই তিনটার ভিত্তিতেই আমাদের তালিমের দাম, এই তিনটার ভিত্তিতেই আমাদের তবলিগের দাম, এই তিনটার ভিত্তিতেই আমাদের খানকায় নিজামের দাম। বুঝে আসছে কথা? কয়টা মোট? তিনটা। কি কি? আল্লাহর, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমত রাশা, আল্লাহর আযাবের ভয়, এই তিনটা কথাকে আমার রব কি সুন্দর করে বুঝিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তিনটা আয়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর তাকাজা আমি আপনাকে ভালোবাসি। আর রহমানির রহিম, এর তাকাজা আমি আপনার রহমতের আশাবাদী। মালিক ইয়াউমিদ্দিন, এর তাকাজা আমি আপনার আযাবকে ভয় করি। কয়টা বলেন? কয়টা? আয়াত কয়টা? এক নম্বর অর্থ কি? অর্থ কি? দুই নম্বর অর্থ কি? তিন নম্বর অর্থ কি? ইয়াকা নাআবুদু, ইয়াকা নাআবুদু, এই তিনটার বুনিয়াদের উপরে দাঁড়ালাম নামাজে। এই তিনটার বুনিয়াদে করলাম রুকু, এই তিনটার বুনিয়াদে আমি আপনার এই গোলামি করবো। তাহলে আগের তিনটা বাদ দিলে চতুর্থ নম্বরের দাম কোথায়? আগের তিনটা বাদ দিলে চতুর্থ নম্বরের আর কোনো দাম আছে? চতুর্থ নম্বরের কাজ কি? আমি আপনার ইবাদত করিতেছি এবং করিব। বলেন, এটা কয় নম্বরে? এর আগে কয়টা আছে? আগের তিনটা বাদ দিলে চার নম্বরের দাম কি? কি তাহলে আগের তিনটার বুনিয়াদের উপরে চার নম্বর? তাহলে নামাজে দাঁড়িয়ে আমি যখন, ইমাম সাহেব যখন বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমি মনে মনে ভাবতে থাকবো রাব্বুল আলামিন আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, কবি নজরুল এটা রব, এটা ভালোবাসার দালালত কিভাবে করে এটা বুঝাইলো কেমনে? এটা ভালোবাসা রব কাকে বলে? ওয়াহুল মুনঈম, সব কিছু দেনেওয়ালা, রব মানে সব দেনেওয়ালা। আল মুনঈম ইউহাব্বু আলা কদরি ইনআমিহি, মুনঈমকে ভালোবাসতে হয় নিয়ামত যেই পরিমাণ দেন এই হিসাবে। তাহলে রব যদি সব দেনেওয়ালা হয় ভালোবাসতে হবে কোন হিসাবে? সুবহানাল্লাহ, কি হয় তাহলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর অর্থই হলো রব্বুল আলামিন আমি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, তাহলে নামাজে যখন দাঁড়াবেন তখনই বলবেন আমি আপনার ভালোবাসায় দাঁড়িয়েছি। কি বলবো বলেন? রব আপনার মহাব্বতে দাঁড়িয়েছি, রব অনেক কাজ ছিল ফেলে আসছি আপনার ভালোবাসা, অফিস ছিল ছুটে আসছি আপনার ভালোবাসা, স্কুল থেকে কলেজ থেকে দোকান থেকে কারখানা থেকে ছুটে আসছি আপনার ভালোবাসা। আচ্ছা, এই অনুভূতিটা দিলে আসলে নামাজ কেমন হবে? ঘি আর চিনি যত ঢালে মন, ঘি আর চিনি যত ঢালে শ্যামাই তত মজা হয়, আল্লাহর মহাব্বত যত ঢালবে নামাজ তত মজা হবে। নামাজ তত কি হবে? আমাদের নামাজে মজা নাই কেন?
পিঠা বানাইছে মজা নাই, চিনি দিছে হালকা, নারিকেল দেয় নেই, তেল দিছে বাজারিয়া ফ্যাক্টরিয়ার তেল, মজা নাই, লবণ দেয় নেই, বলেন না কি নাই, বলেন মজা নাই, আমাদের নামাজ মজা নাই, নামাজ মজা আছে, আল্লাহ কি করা, আল্লাহর কসম নামাজে যার মজা যদ্দুর, নামাজে যার মজা যদ্দুর, জান্নাতে আল্লাহ তাআলাকে দেখার মজা তার তদ্দুর, কি বলছি মুখস্থ করেন, জিকিরে যার মজা যদ্দুর, তেলাওয়াতে যার মজা যদ্দুর, জিকির করতে মজা মজা মজা, তেলাওয়াতে মজা মজা মজা, রুকুতে গেলে মজা মজা মজা, রবকে দেখার মজা তার আলাদা, সুবহানাল্লাহ, কি সবাই তো দেখবো লেকিন মজা হবে আলাদা আলাদা, মজা হবে কি, আপনি কি মনে করছেন সিদ্দিক আকবরের দেখার আমার দেখার আপনার দেখা এক হবে, এক হবে কোনোদিন, এক হলে আর জান্নাত হলো কেন, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু, রব্বুল আলামিন বলেন শুনো শুনো, জান্নাতে সকলের দারাজা ভিন্ন ভিন্ন, আল্লাহ প্রত্যেকের দারাজা ভিন্ন ভিন্ন, যেমন ধরেন এখন আমরা একই ইমামের পেছনে নামাজ পড়লাম, 500 জন মানুষ একই ইমামের পেছনে নামাজ পড়লাম, একজন পেয়ে গেল 27, আরেকজন পেয়ে গেল 2700, আরেকজন পেয়ে গেল 27,000, আরেকজন পেয়ে গেল 27 লাখ, আরেকজন পেয়ে গেল 27 কোটি, এখন এই মুহূর্তে যা হয়েছে সব নাম্বার ভিন্ন ভিন্ন, সব নাম্বার কি, আরেকজনের বেলা ফেরেশতা বলে ফেরেশতা ওকে কত দিব আমার কলমে আসে না, ওরে কত দিতাম, আল্লাহ তা আরিজ করেন কেন তোমার নাম্বার তুমি দিতে পারবা না কেন, ওকে ও এতটা ভালোবাসায় বলেছে রব এটা আমার কাছে আসে না, এটা আমার ক্যালকুলেশনে আসে না, কাকে কত নাম্বার দিবে, রব বলেন আমি সব টের পাই, আমি সব কি পাই, আমি সব টের পাই, তাহলে কি নাম্বার বাড়াবেন না 27-এর মধ্যে রাখবেন, কি নাম্বার বাড়াবেন না 27-এর মধ্যে রাখবেন, আচ্ছা যায় যখন দেখলেন আপনারটা 27 হুজুরেরটা 27,000 তখন কেমন লাগবো, শুধু খারাপ লাগবো না আফসোস লাগবে, এই আফসোসটা জান্নাতে গেলেও থাকবো, জান্নাতে গেলেও এই আফসোস থাকবে, لم يتحسر اهل الجنه في الجنه الا ما مضى من وقته من غير ذكر الله জান্নাতে রা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস হবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে, তাহলে বোঝা গেছে এই আফসোস সেখানে গেলেও হবে, হাই করছে কি, আমাদের ইমাম সাহেব আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুরে এত পেয়ে গেল আর আমি এত অল্প নাম্বার পাইলাম, আমার মসজিদের খাদেম সে এত নাম্বার পেয়ে গেছে আর আমি এত অল্প অল্প নাম্বার পাইলাম, হইতে পারে খতিব সাহেবের থেকে খাদেম বেশি পেয়ে গেছে, হইতে পারে না পারে না, হইতে পারে পীর সাহেবের থেকে মুরিদ বেশি পেয়ে গেছে, হইতে পারে বাড়িওয়ালা থেকে গাড়ি বাড়িওয়ালা থেকে ভাড়াটিয়া বেশি পেয়ে গেছে, কি আর ভাড়াটিয়া থেকে দারোয়ান আরো বেশি পেয়ে গেছে, কি শুধু কি দিয়া, ওয়াকালবুহু মুতমাইন্নুন বিল ঈমান, শুধু দিল দিয়া, শুধু কি দিয়া, শুধু দিল দিয়া, এজন্য দিল সুন্দর করা, 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 কি সুন্দর করা বলেন, আচ্ছা আমি বলি কতই তো শ্যাম্পু ইউজ করলেন, শ্যাম্পু ইউজ করেন কি লেগা, চুলগুলোকে সুন্দর করার লেগা, এবার ফেস ওয়াশ ইউজ করেন চেহারাটাকে আরো সুন্দর করার লেগা, এবার পেস্ট ইউজ করেন দাঁতগুলোকে আরো সুন্দর করার লেগা, এবার বডি স্প্রে ইউজ করেন, এবার বডি লোশন ইউজ করেন বডির লেগা, এবার জুতার ফালিশ ইউজ করেন জুতার লেগা, এবার গাড়ির কালি ইউজ করেন গাড়ির লেগা, এবার মোবাইলটা আবার মাঝে মাঝে প্যাকেট করেন, আবার মাঝে মাঝে স্প্রে করেন, কত কিছু করেন, লেকিন দিলটাকে কবে কি করলেন, কি অথচ এগুলো দিয়ে আপনি মানুষ নন, শুধু দিল দিয়ে আপনি মানুষ, এগুলো দিয়ে আপনার কাছে রবের কোনো দাম নাই, রবের কাছে আপনার কোনো দাম নাই, আপনার দাম শুধু এই দিল দিয়ে, কি বলছি, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মা
মান আতাল্লাহ বিকলবিন সালিম ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। তোমার সেদিন তোমার মাল কোনো কাজ দিবে না, তোমার সন্তান সন্ততি কোনো কাজ দিবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কোনো পরিচয় দিয়ে কোনো কিছু হবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আই মান সালিমা কলবুহু মিনাশ শিরক, মান সালিমা কলবুহু মিনাল কুফর, মান সালিমা কলবুহু من الرياء، من سلم قلبه من الغيبة، من سلم قلبه من العجب. سبحان الله سبحان الله سبحان الله. আমি শুধু দেখবো তুমি একটা দিল নিয়ে আসছো কিনা, দিল নিয়ে আসছো কিনা, দিল নিয়ে আসছো কিনা। যে দিলটা বড় সাফ ছিল, যে দিলে শুধুই আমি ছিলাম, যে দিলে শুধু গেছিল আমি ছিলাম, যে দিলে আমি ছিলাম, যে দিলে কি ছিলাম আমি ছিলাম, একটা কি বলে প্লেট বর্তন ময়লাযুক্ত প্লেটে যদি শাশুড়ি ভাত দেয় অবস্থা কি? ময়লা প্লেটে শাশুড়ি ভাত দিছে, খাবেন না চলে আসবেন, দুনিয়ার রাগ সব শ্বশুরবাড়িতে করে, সবচেয়ে বেশি রাগ করে কোন জায়গায়? শ্বশুরবাড়িতে সবচেয়ে বেশি রাগ করে। যাই হোক, ময়লা প্লেটে ভাত দিলে ভাত খান না আপনি, না তো ময়লা প্লেটে ভাতেই খান না আপনি, আপনার ময়লা দিলে রব আসবে কেন? কি ময়লা বাতিলে দুধ নেন না আপনি? দেখবেন আমাদের এই বাড়িগুলোতে এসে এসে দুধ দেয় না, তো ভিতর থেকে একটা পাতিল দিয়ে দিলে ওরা কি দেয়? তো দুধ দিছে, পাতিল দিছে তিন দিন আগের আধোয়া পাতিল, আর দুধ ওলা কি কয়? আন্টি পাতিলটা পাল্টায় দেন, এটা আধোয়া পাতিল বলে কি বলে না বলে? আধোয়া পাতিলে কি দেয় না? আধোয়া পাতিলে দুধই দিলাম না, আধোয়া পাতিলে মারেফাত আসবে কোথেকে? কি এটা দাদোয়া বানাইতেছি শুধু শুধু মোবাইল দিয়ে এটা দাদোয়া বানাইতেছি? বলেন কি বলছি বলেন, শুধু আদোয়া এটা আর কি বলবেন আপনার? এটার উপরে শুধু কি শ্যাওলা বলে? শুধু শুয়ারের পায়খানার থেকে জঘন্য কিছু ঢুকাইছি, আপনি কেন শ্যাওলা? কে কইছে শ্যাওলা কইছে? কে শ্যাওলা থাকলে কি হয়? শ্যাওলাদের তো পানীয় তো খাওয়া যায়। কি কি বানিয়েছি? শুধু নাপাক বানাই নেই, নাপাকে ওই নাপাকি থেকে পানাচা, নাপাক ওই নাপাকি থেকে কি চায় বলেন? নাপাক ওই নাপাকি থেকে পানাচা। আমি বলি বন্ধু, পৃথিবীর যত বড় নাপাকি হোক পায়খানার চেয়ে বড় নাপাকি আর কি? এটা লাগলেও তিনবার ধুলে পরিষ্কার হয়ে যায়, লেকিন গুনাহের নাপাকি বঙ্গোপসাগরের পানি দিলেও পরিষ্কার হয় না। কি কি পরিমাণ নাপাক করছি দিলটারে, কি পরিমাণ নাপাক করছি! আপনার কাছে একটা মোবাইল আছে, ব্যাস এটাই আপনার পুঁজি হয়ে গেছে, এটা আপনার কাছে, এটা আপনার সকালবেলা, এটা দুপুরবেলা, এটা বিকেলবেলা, এটা সন্ধ্যাবেলা, এটা ভোরবেলা, এটা রাত্রিবেলা, এটাই আপনার পুঁজি, এটাই আপনার ওন্না, এটাই আপনার বিছানা, এটাই আপনার সব। বাস্তব না বাস্তব? আলহামদুলিল্লাহ আমি যে ধরি না কোনো অসুবিধা হয় নাই, কিছুই হয় না, অসুবিধা নেই। এটা যে ধরলাম না, ধরলাম না আর কি, আমি বলি এটা অনেক ভালো জিনিস, আমি খেলাম না আর কি, সব ভালোকে খেতে হয়, পৃথিবীর কত ভালোই তো আমি খাই না। ওটের গোস্ত খাইছেন প্রতিদিন? প্রত্যেকদিন উঠে গোস্ত খান, এটা তো অনেক ভালো জিনিস, খান না কেন? খাইলাম না, সব ভালোটাকে খাইলাম না। আল্লাহ মতে মুসলিমকে হেফাজত করেন, এজন্য দিলটাকে কি করা, দিলটাকে পরিষ্কার করবে যে কামিয়াব মানুষ সে, দিলটাকে পরিষ্কার করবে যে কামিয়াব মানুষ সে। আল্লাহর কাছে কে কত দামি, কার দিল যত পরিষ্কার সে তত দামি? আল্লাহর কাছে কে কত দামি বলেন? যার দিল যত পরিষ্কার সে তত দামি। এবার তাহলে দিল পরিষ্কার করার ঔষধ নিব, ঔষধ দিল পরিষ্কার করার ঔষধ, দিল পরিষ্কার করার সর্বোচ্চ সর্বোত্তম হাতিয়ার, দিল পরিষ্কার করার সর্বোত্তম হাতিয়ার কোরআনে কারিমের তেলাওয়াত। কি কি বলছি বলেন? দিল পরিষ্কার করা কি সর্বোত্তম হাতিয়ার? দিল পরিষ্কার করার সর্বোত্তম হাতিয়ার একটা আয়াতে পড়েন, একটা একটা শুধু একটা পড়েন একশো বার,
প্রতিবারে সাফ হবে, শুধু সাফ হবে, শুধু কি হবে বলেন, শুধু সাফ হবে। স্বাভাবিকভাবে আমরা তিনটা শব্দ পারি না, আমি তুমি সে, বলেন তো, সে এর অপর শব্দ তিনি, আপনি, তুমি হলো আপনি, সে, তিনি, তুমি, আপনি আর আমি, কয়টা শব্দ আছে বলেন, তিনটা, সে, আমি, তুমি। দেখেন ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ তাআলা বলেন আমার হাবিবের জিম্মাদারি তিনি কোরআনে কারীমের তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ, এখানে কি তিনি, সে বা তিনি? এবার বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি করুন তেলাওয়াত, এবার তুমি। সুবহানাল্লাহ বলেন, এবার কি হয়ে গেছে, তুমি কটা পাইছি, এবার তিন নম্বর শুনেন, ওয়া আন আতলুল কুরআন انما امرت ان اعبد رب هذه البلده والذي حرمها وله كل شيء وان اكون من المسلمين وان اتلو القران رب العالمين বলেন হাবিব আপনি বলে দেন আমার জিম্মাদারি আমি যেন কোরআন কারীমের তেলাওয়াত করি। সুবহানাল্লাহ, কয়টা পাইছেন, কয়টা? কি কি? সে, তিনি, আমি। সে তেলাওয়াত করবে, আল্লাহ বলেন আমার হাবিব সে তেলাওয়াত করবে, এটা তার কাজ। দুই নম্বর তুমি তেলাওয়াত করো, তোমার কাজ। তিন নম্বর তুমি বলো আমি তেলাওয়াত করি, আমার কাজ। সুবহানাল্লাহ, বলবেন না কি হয়? হ্যাঁ, আল্লাহ তাআলা মনে করিয়ে দিচ্ছেন হযরত ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ বানালেন, আল্লাহ তাআলা বললেন খলিল আমার ঘর যেহেতু বানিয়ে দিয়েছেন, এবার যদি আমার কাছে কিছু চাওয়ার থাকে চান দিয়ে দিব। কি আপনি আপনার বাড়ি বানায় দিয়েছেন যাকে, তাকে কি করেন, খুশি করে দেন না? খুশি করেন কিনা বলেন, তাকে আপনি খুশি করে দেন। তা আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আপনি, আপনি আর আপনার ছেলে আমার ঘর বানিয়ে দিয়েছেন। ওয়াই ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়ায়েদ মিনাল বাইত ওয়া ইসমাঈল, এবার যা বলবেন তা দিব। সুবহানাল্লাহ, হযরত ইব্রাহিম প্রথম শব্দ বললেন, প্রথম শব্দ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, প্রথম শব্দ রব্বুল আলামিন বানিয়ে দিয়েছি আমি, মিস্ত্রি ছিলাম আমি, সহযোগী ছিল আমার ছেলে, আমাদের দুজনকে আপনি কবুল করেন। প্রথম দোয়া কি করছে, কর আমাদেরকে, এই দোয়া যেন জীবনের সর্বশ্রেষ্ঠ দোয়া হওয়া উচিত। ছাত্র আজকে যারা পাগড়ি নিবা, এক শব্দ বলতে থাকো রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি আমাকে কবুল করেন। আমিন। প্রত্যেকে মাঝে মাঝে বলতে পারবেন না এই শব্দ, কি বলবেন বলেন, আল্লাহ আমাকে আপনি কবুল করেন, আমাকে আপনি কি করেন, কাবিলিয়াত দাদে উরা শর্তে নিস বলকে শর্তে কাবিলিয়াত দাদে উস, আল্লাহ যদি রব কবুল করেন কি দিয়ে কবুল করবেন, রব কবুল করলে সব দিয়ে দিবেন। রব কবুল করলে কি দিবেন বলেন, সব দিবেন। মাঝে মাঝে বলা আল্লাহ কবুল করো, বলেন আল্লাহ কবুল করো, যদি এই শব্দ আপনার ক্ষেত্রে কবুল হয়ে যায় আপনার খানদান সত্তর সিঁড়ি পর্যন্ত কবুল হয়ে যাবে। কি আবার এই দোয়াটা করছে কোথা, ঠিক মাতাফের ঠিক মুলতাজেমের নিচে দাঁড়ায়া। সুবহানাল্লাহ, আল্লাহ তাহলে কি করেন, আল্লাহ কবুল করেন বলেন, আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন, আল্লাহ যে ছাত্ররা আজকে পাগড়ি নিবে তাদেরকে কবুল করেন, আল্লাহ যে ছাত্রগুলো পড়ে তাদেরকে কবুল করেন, আল্লাহ যে ওস্তাদরা পড়ান তাদেরকে কবুল করেন। তাহলে এক নম্বর দোয়া কি ছিল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ কবুল কেন করবেন না, আপনি আমাকে দোয়া করতে বলেছেন আমি যা করেছি সামি আপনি তা শুনেন, আলিম আমার দিলে যা আছে সেটাও আপনি জানেন। সুবহানাল্লাহ, সামিউন লিমা কুলনা, আমি যা বলেছি সেগুলো আপনি শুনেন, আর আলিমুম বিমা ফি যমীরিনা, আমার দিলে যেটা আছে সেটা আপনি জানেন। সুবহানাল্লাহ, এই দোয়াটা মুখস্থ হয়েছে সবার, সবাই মুখস্থ করেন, রব্বানা তাকাব্বাল মিন্না
আমরা হুজুররা যখন দোয়া করি এই দোয়াটাকে শেষ দোয়া মনে করি, এটা যখন পড়ি আপনারা মনে করেন দোয়া শেষ হবে এখন, এটাকে আমরা এন্ড অফ সালাহ মনে করি, এন্ড অফ দোয়া, এটা দোয়ার শেষ সীমা। ইব্রাহিম সাহেবের এটা ছিল দোয়ার শুরু, দোয়ার কি বলেন, এরপরে কি, এরপরে দোয়াটা কি, রব্বানা ওয়াজআল মুসলিমাইনা লাকা ওয়ামিন যুররিয়াতিনা, দুই নাম্বার দোয়া, আল্লাহ আমাকে আর আমার ছেলেটাকে মুসলিম বানান। সুবহানাল্লাহ, বলেন ইব্রাহিম কি শুধু, ইব্রাহিম শুধু মুসলিম না, আবুল মুসলিম, শুধু মুসলিম না, সমস্ত মুসলমানের আব্বা, তা সত্ত্বেও নিজের জন্য নিজে ইনকিসারি, আল্লাহ আমাকে মুসলিম বানান। সুবহানাল্লাহ, আল্লাহ আমাকে মুসলিম বানান, আল্লাহ আপনার সমস্ত হুকুমের সামনে আমাকে মাথা নত করনে ওয়ালা বানান, আল্লাহ আপনার সমস্ত হুকুমগুলোকে কবুল করনে ওয়ালা বানান। সুবহানাল্লাহ, ওয়াজআলনা মুসলিমাইনা লাক, আল্লাহ আমাদেরকে আপনি মুসলমান বানান। এর অর্থ গতকাল পর্যন্ত মুসলমান ছিলাম না, এটা নেই, বলকে ওয়াজআলনা মুসলিমাইনা কামিলাইন, আল্লাহ পরিপূর্ণ মুসলমান আমাদেরকে বানান। সুবহানাল্লাহ, কে দোয়া করতেছে, আমি আর আপনি কবে দোয়া করছি, আল্লাহ আমাকে পরিপূর্ণ মুসলিম বানান, কি হয় মানে পরিপূর্ণ মুসলিম হওয়ার দোয়া করা, আল্লাহ আমাকে পূর্ণাঙ্গ মুসলমান বানান, বলেন আল্লাহ আমাকে পূর্ণাঙ্গ জোর। আমি কি করতাম, আমার সময় শেষ হয়ে আসছে, কিন্তু আমি তো আমার মুফলে হুন আর খাস রুন, দুই নম্বর দোয়া কি, আল্লাহ আমাদেরকে কি বানান, পরিপূর্ণ মুসলমান বানান, বলেন পরিপূর্ণ মুসলমান বানান। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে সালাম, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু, তিনি ইহুদি বড় পণ্ডিত ছিলেন, ইহুদি ধর্মের উপরে ওটের গোশত খাওয়া হারাম ছিল, জীবনভর ওটের গোশত না খেতে না খেতে না খেতে না খেতে ছক লাগে, ছক কি লাগে, ঘৃণা লাগে, এখন আর খেতে পারেন না। মুসলমান হওয়ার পরেও তিনি খাচ্ছিলেন না, ওটের গোশত তিনি খান না। সাহাবারা গিয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সালাম ওটের গোশত খায় না, অভিযোগ কি, বলেন আবার কোন, ওটের গোশত খায় না, ওটের গোশত খাওয়া ফরজ ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না, মুস্তাহাব না, নফল না, এটা ইসলামের কি, বৈধ, জায়েজ, জায়েজ, জায়েজ মানে করা না করা বরাবর, করলে সওয়াব নাই না করলে গুনাহ নাই, জায়েজ মানে কি, করলে সওয়াব নাই না করলে কি নাই, না করলে গুনাহ নাই, করলে সওয়াব নাই, তো এই এই কাজটা না করলে অসুবিধা কি, করলে সওয়াব নাই। আমাদের এখানে কিন্তু অনেক মানুষ আছেন তারা শিং মাছ খান না, শৈল মাছ খায় না, আছে না নাই, খাসি খায় না, কি লেগা, ভাল লাগে না, হারাম মনে করে খায় না, কি লেগে খায় না, ভাল লাগে না, খায় না। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু তো খেতে পারছিলেন না, কেন, অভ্যাস নাই, অভ্যাস নাই, এজন্য খায় নাই। সাহাবা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সালাম তো ওটের গোশত খায় না, অথচ আব্দুল্লাহ ইবনে সালাম কোন সাহাবী যার ব্যাপারে রাসূল বলেছেন, আব্দুল্লাহ রাজুলুন আমানা বিনাবিহি সুম্মা আমানা বি সালাসাতুন লাহুম আজরান, তিন দল মানুষের জন্য ডবল পুরস্কার। একদম এক নম্বর হলো আব্দুল্লাহ তোমার মতো মানুষটা যে তার নবীর উপরও ঈমান আনছে আমার উপরও ঈমান আনছে, সুবহানাল্লাহ, বুখারী শরীফের কিতাবুল ঈমানের রিওয়ায়েত, হ্যাঁ, সালাসাতুন লাহুম আজরান, তিন দল মানুষের জন্য ডবল পুরস্কার, তার মধ্যে একজনকে আব্দুল্লাহ ইবনে সালামের মতো মানুষগুলো ডবল পুরস্কারের ঘোষণা, লেকিন কি খান না, এই কোনটা খান না, বলেন ফরজ ছাড়ছে না, ওয়াজিব ছাড়ছে না, সুন্নতে মুআক্কাদা ছাড়ছে না, নফল ছাড়ছে না, মুস্তাহাব ছাড়ছে না। রাসূলকে জিজ্ঞেস করলেন, ওটার গোশত খান না, আচ্ছা রাসূল কি বলা উচিত ছিল, বলা উচিত ছিল কি, আব্দুল্লাহ খাও না, কি লেগা আব্দুল, কেন খাচ্ছ না ওটার গোশত, চলো কালকে আমার এখানে আইসো, আমরা একসাথে ওটার গোশত খাবো, কি, আরে ভাই চলো খাবা, কি হবে, খেও, খেয়ে নিও, কি হবে, বলে দিতে পারতেন। লেকিন রাসূল বুঝলেন, আরেকটা আমার রব কি বলে দেখি, আমার রব কি বলে দেখি, আমার রব কি বলেন,
কদ নারা তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা। এক আজীব কথা না, একটা হলো হাবিব, একটা হলো খলিল, দুজনেরটা চলতেছে, হাবিব আর খলিল। খলিল কাকে বলে জানেন, আর হাবিব কাকে বলে জানেন? খলিল মানে হলো যাকে ভালোবেসে সব ছিনিয়ে নেওয়া হয় তাকে বলে খলিল, আর যাকে ভালোবেসে সব দেওয়া হয় তাকে বলে হাবিব। খলিলকে ভালোবেসে রব সব ছিনিয়ে নিলেন, ইব্রাহিমকে ভালোবেসে রব সব ছিনিয়ে নিলেন, ছেলে ছিনিয়ে নিলেন, ঘর ছিনিয়ে নিলেন, বিবি ছিনিয়ে নিলেন। এটা হলো খলিল, এটা হলো কি? খলিল কাকে বলে? ভালোবেসে যাকে পরীক্ষা করা হয়, আর হাবিব ভালোবেসে যাকে সব দিয়ে দেওয়া হয়। খলিলকে ভালোবেসে সব ছিনিয়ে নিলেন, আর রাসূলকে ভালোবেসে সব দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে সালাম মোটেই গোশত খেতে পারতেন না, রাসূল বল দিতে পারতেন আজকে থেকে খাও, লেকিন রাসূল বললেন না, বললেন দেখি রব কি বলে। এবার রব আয়াত পাঠাইলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা, পুরা 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 ইসলামে দাখিল হও। বলেন পুরা পুরা ইসলামে কি হও? এই কয় অংশ খায় না, কি খায় না? এটা ইসলামের কত নম্বর পার্ট? পার্ট সব ইসলাম কত? এটা ইসলামের কত হাজার ভাগের এক ভাগ? এটা হ্যাঁ এক হাজার ভাগের এক ভাগ, এক কোটি ভাগের এক ভাগ তো পড়ে না, যেটা জীবনভর খাইলাম না, এবার খাইছি আল্লাহ আমার খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। এক নতুন হোটেল হয়েছে সৌদি আরব, নতুন মানে হাসি বাসা, হাসি বাসা, হাসি মানে উটের বাচ্চা, বাচ্চা উঠ, এটা কি উটের বাচ্চা? উঠের মজাই আলাদা। বহরহাল তাইলে সাহাবী রাসূল উঠের গোশত খেতে পারতেন না, আল্লাহ তাআলা বলে দিতে পারতেন তুমি উঠের গোশত খাও কালকে থেকে, লেকিন রব বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, পুরা পুরা ইসলামে দাখিল হও। কাকে বলছেন পুরা পুরা ইসলামে দাখিল হও? আব্দুল ইবনে কয় অংশ বাদ দিছিলেন? এবার বলেন আমরা কয় অংশ বাদ দিয়ে রাখছি? বাদ দিছি কয় অংশ, ধরছি কয় অংশ? কি আমাদের বিয়েগুলোতে কয় অংশ হয়, কয় অংশ বাদ দেয়? সব বাদ দিয়া ও ইহুদিদের থেকে আরো কিছু ধার করি। এই সুন্দর কথা বলছি, সব বাদ দিয়ে আরো কিছু ধার করি, কি কত নম্বরে মুসলমান? আপনি কি অবস্থায় আছি আমরা? আর খলিল দোয়া করছেন ওয়াজআলনা মুসলিমাইনা লাক, ওয়াজআলনা মুসলিমাইনা লাক ও মিন দুররিয়াতি, সুবহানাল্লাহ। কাউকে মুসলিম বানান, হারে যদি অমিং দুরিয়াতি না বলতো, জুরিয়াতি বলতো, পৃথিবীতে কেউ আর অমুসলিম থাকতো না। এক শব্দ বলছি ইব্রাহিম কি অমিং, আল্লাহ কিছুকে মুসলিম বানান, যদি কয়া বইতো জুরিয়াতি, কিন্তু এটা আল্লাহর তাকদীর, তো সবাই হবে না, এজন্য মিন বলে দিয়েছেন, আর এই মিনের মধ্যে আমরা আছি আলহামদুলিল্লাহ। এই মিনের মধ্যে আমরা কি অমিন দুরিয়াতি আল্লাহ। এবার এবার এরপর আয়াত কি? ওয়ারিনা মানাসিকানা ওয়াতুব আলাইনা, ওয়ারিনা মানাসিকানা, আল্লাহ এই ঘরটা তওয়াফ কেমনে করতে হয়, এই ঘরটা সাই কেমনে করতে হয়, এখানে হজ কেমনে করতে হয়, এখানে কুরবানি কেমনে করতে হয়, এটা একটু আমাদেরকে বলে দিয়েন, সুবহানাল্লাহ। এটা আমাদেরকে কি দিয়েন? এই জন্য হজের সমস্ত আহকাম ইব্রাহিম আলাইহিস সালামকে রব বলে দিয়েছেন, রাসূলকে দিয়ে এ তমাম করেছেন, মূল শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে, সুবহানাল্লাহ। ওয়ারিনা মানাসিকানা, এবার দোয়া ওয়াতুবা আলাইনা, ওয়াতুবা আলাইনা, বলেন ওয়াতুবা আলাইনা, ওয়াতুবা আলাইনা, দেখেন কেন করেন ওয়াতুবা আলাইনা, এটা একটা তরজমা, সহজ তরজমা, ওয়াতুবা আলাইনা, আল্লাহ আমগরে একটু সায়া রাখেন,
যেন গুনাহ হয়ে না যায়, সুবহানাল্লাহ। অতবা আলাইনা তা ভাই এত মানে ফেরাম রব আমাদের দিকে একটু দৃষ্টি রেখেন। অতবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ একটু হ্যাঁ আয়াত পড়েন না, হাফেজ তো অতবা আলাইনা একটু আমাদের দিকে ছায়া রাখেন, আমাদের দিকে একটু দেখে রাখেন, আমরা যেন আমাদের চোখ যেন এদিক সেদিক চলে না যায়। রব্বা রাস্তা যখন বের হই আমার দিকে একটু চাইয়া রাখেন, আমার চোখ যেন এদিক সেদিক চলে না যায়। রব্বুল আলামিন রাতের অন্ধকারে যেন আমার চোখ এদিক সেদিক চলে না যায়, ল্যাফের ভিতরেও যেন আমার চোখ এদিক সেদিক চলে না যায়। অতবা আলাইনা আমার দিকে একটু চাইয়া রাখেন, হন না অতবা আলাইনা আমার দিকে একটু চাইয়া রাখেন। আল্লাহ আমার না গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েন, আমাকে না গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েন, আমাকে না গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েন। বলেন আমাকে না গুনাহ থেকে একটু বাঁচিয়ে দিয়েন, রব আমাকে গুনাহ করতে দিয়েন না। অতবা আলাইনা অতবা আলাইনা অতবা আলাইনা কেন আপনি দিবেন না, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আপনি তো তাওয়াব, আপনি তো বাঁচানেওয়ালা, সুবহানাল্লাহ আপনি তো গুনাহ থেকে বাঁচানেওয়ালা, আপনি গুনাহ থেকে বাঁচানেওয়ালা, গুনাহ থেকে ফেরানেওয়ালা, সুবহানাল্লাহ আপনি গুনাহ থেকে বাঁচানেওয়ালা। রব্বুল আলামিন আপনি গুনাহ থেকে বাঁচানেওয়ালা, আপনি গুনাহ থেকে ফেরানেওয়ালা, মেহরবানি করে আমাকে একটু ফিরিয়ে রেখেন, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমার চোখটাকে ফেরত দিয়ে ফিরিয়ে রেখে দিয়েন, রব্বুল আলামিন আমার চোখে না আপনার ভালোবাসার পর্দা দিয়ে দিয়েন, আমার চোখে না আপনার জান্নাতের আশার পর্দা দিয়ে দিয়েন। হুরগুলো সৌন্দর্যের ইয়াকিন আমার দিলে দিয়ে, হুরগুলো সৌন্দর্যের ইয়াকিন আমার দিলে দিয়ে, জান্নাতের সৌন্দর্যের ইয়াকিন আমার দিলে দিয়ে, রব্বে কারীম আমার চোখের উপরে আপনার ভালোবাসার পর্দা এঁটে দিয়ে, আপনার ভয়ের পর্দা এঁটে দিয়ে, হুরগুলোর দিদারের জিয়ারতের আশার পর্দা দিয়ে দিয়ে, রব্বুল আলামিন ভিন নারী দেখার থেকে আমাকে না ফিরাইয়া দিয়েন। কি হয় কেন ফিরতে পারি না, জান্নাতের ইয়াকিন নাই এই জন্য ফিরতে পারি না, রবের ভয় নাই এজন্য ফিরতে পারি না। বলেন রবের কি নাই? আপনাদের ঢাকা শহরে কিন্তু অফার চলে, অফার 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 চলে না, একটা অফার চলে আপনাদের ঢাকা শহরে, কুমিল্লা একটু কম, এখানে অফারটা বেশি। কি অফার? কি আমি তো অফার চলে, উনি কেউ ব্যাপারটা চলে কি চলে অফার? অফার অফার মানে কি? অপরচুনিটি, ঘোষণা, ঘোষণা আসমান থেকে ঘোষণা হচ্ছে, একটি এলান, একটি এলান, ভিন নারী থেকে যে দু চোখ নিচু করবা 10,000 রাকাত নফলের থেকে ভারী পুরস্কার দিয়ে দিব। এখানে ইথারে পাথারে বাতাসে বাতাসে এই অপরচুনিটি, এই অফার, সুবহানাল্লাহ। বলেন কি চলে? বলেন এটা অফার চলে, অফার। এই জন্য এখানে যে চোখ নিচু করবে সে নিশ্চিত আল্লাহর ওলি হয়ে গেল। কি এখানে যে চোখ নিচু করলো? হাকিমুল উম্মত বলেন একবার ভিন নারী থেকে চোখ নিচু করা 10,000 রাকাত নফলের চেয়েও ভারী। কয় হাজার রাকাত নফলের চেয়ে ভারী? এখন আমি যে মহল্লায় বাস করি, আমি যে গ্রামে বাস করি, আলহামদুলিল্লাহ 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 কইতাম না, আমার ওই মহল্লা কিন্তু এই অপরচুনিটা নাই, এই অফারটা চলে না, আলহামদুলিল্লাহ এই অফারটা নাই। বলেন এই অফারটা কি? তো অফারে নাই পুরস্কার দিব করছে, অফার নাই তো। বলেন না এটা কি নাই? বলেন এটা অফার নাই, আর আপনাদের জন্য কি আছে? এবার পুরস্কারটা কেমন পাবেন আপনারা? এই জন্য ঢাকাওয়ালাদের জন্য ঈর্ষা হয় আমাদের, একবার নিচু করলেই পুরস্কার 10,000, আবার পুরস্কার করলে 10,000, আবার পুরস্কার, আবার নিচু করলে 10,000, আবার নিচু করলে 10,000, আবার নিচু করলে 10,000। এবার আফতার নামক থেকে মনসি যাওয়া পর্যন্ত কয় হাজার চলবে? এবার বলেন তো আপনাদেরকে আপনাদের রব কতটা ভালোবাসেন বলেন তো। কি দেখেন কুল্লিল মুমিনিন
يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم رب العالمين বলেন হাবিব আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন ওরা যেন ভিন নারী থেকে দু চোখ নিচু করে করলেই করলেই আমি ذلك أزكى لهم কথা দিলাম চোখ নিচু করতে দেরি হবে আমি দিলটাকে সাফ করে দিব সুবহানাল্লাহ ذلك أزكى لهم আর কোন আমলের মধ্যে এই অফার আছে কি আমি তাকে না ইমানা আমি তাকে এমন একটা ইমান দিয়ে দিব লাইয়াজিদু সে পাবে হালাওয়াতাহু ফিল ফি কলবিহি সে ও ইমানের মিঠাস তার হৃদয়ে পাবে সুবহানাল্লাহ এবার মোল্লা আলী কারী হাদিসের ব্যাখ্যা লিখছেন ওয়ামান দাখালাত ফি কলবিহি হালাওয়াতুল ইমান যার কলিজা ইমানের মিঠাস ঢুকে গেল লাম তাদখুল আবাদা লাম তাখরুজ আবাদা এটা জীবনে কখনো বের হবে না সুবহানাল্লাহ কি হয় এবার বলেন তো নিয়ত করেন ইনশাআল্লাহ নিয়ত করেন চেয়ারম্যান সাহেব সবার আগে হাত তুলছে আমাদের সোনারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবার আগে হাত তুলে দিচ্ছে আল্লাহ কবুল করেন হ্যাঁ আমি হাত তুলতে বলি নাই আপনাদের শুধু শুধু আমরা হাত তুলছি হ্যাঁ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন মজা হবে ইনশাআল্লাহ নিচু করে দেখেন না দেখেন না কয় বছর নিচু করবেন চল্লিশ পঞ্চাশ ষাট এই তো না আর বাকি যে কয় বছর আছি আর কি যে কয়দিন আছে এই কয়দিনে তো নিচু করবো আচ্ছা এবার বলুন তো দেখি জাহান্নামে বিবি কয়টা কয়টা দিবে এবার জান্নাতে কয়টা কয়টা দিবে বল বাহাত্তরটা বাহাত্তর থেকে লাইসা লাহা নিহায়া দুনিয়াতে আজ থেকে দেখলে আর কয়টায় দেখবা সত্তর হাজার তো দেখা হবে না সত্তর লাখ তো আর দেখা হবে না এই জন্য এখানে একটু নিচু করে দেখো ওখানে সত্তর হাজার আরো নিচু করবো সত্তর লাখ আরো নিচু করবো সত্তর কোটি বলবে করবো কি এতটা দিয়ে কাজ তো একটাই শুধু সুবহানাল্লাহ বলেন তারপরে কি আরে শুভিন ফাঁকি হুন এর আগেরটা ফি শুগুলিং ফাকিহুন ফি শুগুলিং ফাকিহুন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিং ফাকিহুন রব্বুল আলামিন বলেন জান্নাতীদের কাজ শুধু একটা আল্লাহ বলছেন আমি করলে অসুবিধা কি আশ্চর্য কথা আল্লাহ আমাদেরকে নসিব করেন চলেন ইনশাআল্লাহ এই বলবে যারা জান্নাতে দেখবে না জাহান্নামে গেলে বেচারা গেল আর কিছু নাই দুনিয়াতে ভালো করে চাই আলো বুঝেন না কথা ওই জাহান্নামীদের জাহান্নামী কিছু আছে তো কোটি কোটি বছর কেমনে থাকবে ওরা ছাড়া কোটি কোটি বছর কিভাবে থাকবে এই জন্য ওরা বেচারারা দুনিয়াতে কখনো ছবি চাও কখনো ছায়া চাও কখনো বাস্তবতা চাও কখনো মোবাইলে চাও কখনো ফটোতে চাও কখনো পানি চাও কখনো ছায়া চাও কখনো কম্পিউটারে চাও কখনো শুয়ে চাও কখনো বইয়ে চাও কারণ এখানে ওখানে তার নাই আমরা তো ওখানে কাজেই একটা শুধু আমরা শুধু ওখানে দেখবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন কথা তো দূর চলে গেছে মনে আছে আপনাদের মুফলিহুন শুধুই ক্ষতিগ্রস্ত তারা আমি থেকে ক্ষতিগ্রস্ত কি এই গাফেল যারা ক্ষতিগ্রস্ত তারা গাফেলের এক নম্বর তর্জমা হলো
মুশরিক যারা ক্ষতিগ্রস্ত তারা, বেঈমান যারা ক্ষতিগ্রস্ত তারা, এরপরে তরজমা, এরপরে তরজমা বেনামাজি যারা ক্ষতিগ্রস্ত তারা, এরপরে তরজমা কোরআন ছাড়া যারা ক্ষতিগ্রস্ত তারা, বুঝাইছে? কোরআন ছাড়া যারা ক্ষতিগ্রস্ত, তরজমা আমরা আগেই করছিলাম, এই ক্ষতি মানে কি ক্ষতি এটা আমরা আগেই করছিলাম, সকল কিছু থেকে কি, সকল কিছু থেকে শুধু বঞ্চিত না চিরবঞ্চিত, মৌতের সঙ্গে সঙ্গে চিরবঞ্চিত। আর মুফলিহুন কারা? এবার আল্লাহ তাআলা বলেন ওয়াযকুরুল্লাহ কাসীরা, ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, যিকির ওয়ালা যারা কামিয়াব তারা, সুবহানাল্লাহ, যিকির ওয়ালা যারা কামিয়াব তারা, আর যিকির ছাড়া যারা ক্ষতিগ্রস্ত তারা, আল্লাহ আমাদেরকে কামিয়াবদের তালিকায় আমাদের নাম তুলে দেন, আমিন। এখানে নয়টা কিতাব আছে, আমার নয়টা কিতাব, এই নয়টা কিতাবই যিকির উপরে লেখা, এই নয়টা কিতাব প্রত্যেকটা পৃষ্ঠা জিকির উপর লেখা, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহর মহাব্বতের উপরে লেখা। যদি সুযোগ থাকে আমাদের গাড়িতে পাবেন, নিয়ে যাবেন। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের মাদ্রাসায় জিকিরের মজলিস হয়, আলহামদুলিল্লাহ।